আসবে বলেছিল জাহানারা রোববার দিন আসবে বলেছিল জাহানারা এলো না সকাল থেকে বাসায় অপেক্ষা করেছে কাশেপ সকাল ঘুরিয়ে দুপুর হলো দুপুর পেরিয়ে বিকেল তখনও না আসায় বিচলিত বোধ করলো সে একবার মনে হলো হয়তো সে আর আসবে না কাপড় পরে বাইরে বেরোবার তড়জড় করলো কিন্তু কাপড় পরা হয়ে গেলে মনে হলো যদি সন্ধ্যার পরে আসে সে তাহলে কাশেদকে ঘরে না পেয়ে হতাশ হয়ে ফিরে যাবে জাহানারা কে জানে কি কথা বলার আছে তার এমনও হতে পারে শিউলি যা বলেছে তার সবটুকুই মিথ্যা হায় খোদা তাই যদি হতো ভাবতে গিয়ে আর বাইরে বেরোনো হয় না তার কিন্তু সন্ধ্যার পরেও এলো না জাহানারা রাতেও না বিরক্ত হয়ে রাত দশটার পরে বাইরে বেরিয়ে পড়েছে কাশেদ ফিরেছে রাত দুটো বাজিয়ে সে রোববার না এলেও পরের রোববারে এলো জাহানারা তখন বিকেল ঘরে এসে মায়ের মাথার কাছে বসল সে অসুস্থ মা অনুযোগ ভরা বললেন, পরে এলে মা জাহানারা মৃদু গলায় বলল কাজ ছিল কাজ ছিল না হাতি ছিল অদূরে দাঁড়ানো কাশে দান মনে বিড়বিড় করে উঠল মা অত্যন্ত স্নেহের দৃষ্টিতে দেখছিলেন তাকে আর ফিরে তাকাচ্ছিলেন কাশিদের দিকে মা কি চান আর এই মুহূর্তে তিনি মনে মনে কি ভাবছেন তা ভালো করে জানা আছে কাশেদের যারা ধর্মপ্রাণ খোদা নাকি তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে থাকেন তবে কি মায়ের বাসনা বাস্তবে রূপ পাবে কাশেদ কি বিয়ে করতে পারবে জাহানারাকে উফ এসব কি ভাবছে সে মা আর জাহানারার সামনে থেকে সরে নিজের ঘরে চলে এলো কাশেদ একটা বিষয় সে এখনো বুঝতে পারছে না আজ আসার পর থেকে কাশেদের সঙ্গে এখনো একটা কথাও বলেনি জাহানারা বললে নিশ্চয় ওর সম্মানহানি হতো না সেতারের মাস্টারকে যদি ও বিয়ে করতে চায় করুক না তাতে কাশেদের কোনো বক্তব্য থাকবে না ব্যথা যদি সহ্য করতে হয় নীরবে সহ্য করবে পাশের ঘরে মা আর জাহানারা কি যেন আলাপ করছে এ ঘর থেকে সব শুনতে পাচ্ছে কাশেদ মা এখন নাহারের বিয়ের কথা শোনাচ্ছে তাকে ওর বিয়ের পাকা কথা দিয়ে দিলাম মা দিন তারিখ আসছে হপ্তায় ঠিক হবে ছেলেটি বড় ভালো জাহানারা শুধু ছেলে কি ঢাকাতেই আছে মা বলল হ্যাঁ ঢাকায় বাসা আছে ওর জাহানারা বলল তাহলে ভালোই তো হলো সময় আমাদের কাছে কাছে থাকবে তা মা আমি যতদিন বেঁচে আছি ওকে চোখের আড়াল করছি না বিয়ের পরেও আমার কাছে থাকবে মা ভাঙা গলায় বলছেন ও আমার ডান হাত ও কাছে না থাকলে আমি চোখে দেখি না মা বড় ভালো মেয়ে লক্ষ্মী মেয়ে অমনটি আর হয় না বলতে গিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন তিনি কিন্তু থামলেন না আবার বললেন মেয়েদের পাঁচ দশটা সাদা থাকে ও তাও নেই কোনোদিন মুখ ফুটে কিছু চায়ও নেই আমার কাছে বলতে গিয়ে একবার কেঁদে ফেললেন তিনি কান্নায় বন্ধ হয়ে এলো তার কণ্ঠস্বর নাহার মা মাানারা নীরব কি বলবে হয়তো সে বুঝে উঠতে পারছিল না আচলে চোখ মুস্তে মুছতে মা বললেন যাও তুমি এবার ওঘরে গিয়ে বসো নাহার মা আমার ওদের জন্য দু কাপ চা বানিয়ে দে কাশের বিছানায় বসে বসে এতক্ষণ ওদের আলাপ শুনছিল উঠে দাঁড়িয়ে জানালার পাশে সরে গেল সে দরজার দিকে পেছন ফিরে থাকায় সেদিক আর কিছুই এখন সে দেখতে পাচ্ছে না দেখছে বাইরের আকাশ যদিও সজাগ মন তার পেছনেই পড়ে আছে জাহানারার পায়ের শব্দ পাওয়া গেল এ ঘরে জানালার ওপর আরো ঝুঁকে এলো সে শব্দ থেমে গেছে কাশেদ আর চোখে একবার তাকালো পেছনে ঘরের মাঝখানে এসে দাঁড়িয়েছে জাহানারা দেখছে ওকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো কাশেদ ও আপনি ও কখন এসেছে যেন জানে না সে জাহানারা মৃদু গলায় শুধল অমন তন্ময় হয়ে কি দেখছিলেন বাইরে কিছু না এমনি দাঁড়িয়েছিলাম সরে এসে বিছানায় বসলো কাশেদ বসুন চেয়ারটা টেনে জাহানারা বসল গত রোববার দিন আসবো বলেছিলাম হঠাৎ একটা কাজ পড়ে যাওয়ায় আসতে পারিনি যেন কৈফিয়ত দিচ্ছে সে কাশেদ বলল অবশ্য আমিও বাসায় ছিলাম না একটা কাজে সারাদিন বাইরে থাকতে হয়েছিল মিথ্যে কথাই বলল সে কেন যে বলল হঠাৎ তার কোনো যুক্তিসঙ্গত কারণ নিজেও খুঁজে পেল না জাহানারা হেসে বলল তাহলে না এসে ভালোই করেছি কি বলেন কাশে হাসতে চেষ্টা করলো পারল না টেবিলের ওপর থেকে একখানা বই তুলে নিয়ে তার পাতা উল্টাতে লাগলো জাহানারা কিছু বলবে সে কিন্তু কোথেকে যে শুরু করবে তাই ভেবে উঠতে পারছে না বার দুয়েক ব্যর্থ হয়ে অবশেষে জাহানারা বলল আপনার সঙ্গে একটা কথা ছিল আমার কাশের ঝোঁক গেলে বলল বলুন বুকটা আবার অস্বাভাবিকভাবে কাঁপছে তার হাত পাগুলো ঠান্ডা হয়ে আসছে বইটা বন্ধ করে জাহানারা বলল আপনি হয়তো জানেন না যে শিউলি একটা ছেলেকে ভালোবাসত না না তো কাশে দবাক হয়ে তাকালো জাহানার দিকে সে বুঝতে পারলো না জাহানারা হঠাৎ শিউলির প্রসঙ্গ নিয়ে কথা বলছে কেন বিরতি নিয়ে জাহানারা আবার বলল ছেলেটা এখন ইটালিতে আছে ফাইন আর্টস ছাত্র সে কিন্তু কিছু বলতে গেল কাশে। ওকে থামিয়ে দিয়ে জাহানারা আবার বললো দু বছরের ট্রেনিংয়ে গেছে সে ফিরে এসে ওদের বিয়ে হবে কিন্তু সে তো কোনোদিন বলেনি আমায় ঈশ বিস্মিত স্বরে কাশেদ বলল আজ আপনার কাছ থেকেই প্রথম শুনছি জাহানারা স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল ওর দিকে তারপর টেনে টেনে বলল আপনি জানেন না বলেই আপনাকে জানানো প্রয়োজন নইলে সে থেমে গেল হঠাৎ কাশে সে দ্বিতস্তত করে বলল কিন্তু এসব আপনি কেন বলছেন আমি ঠিক বুঝতে পারছি না আপনি অবুঝ নন জাহানারা পরক্ষণে বলল কাউকে ভালোবাসতে যাওয়ার আগে তার সব কিছু জেনে নেওয়া উচিত নইলে পরের দিকে অশেষ অনুতাপে ভুগতে হয় বলতে গিয়ে চোখে মুখে রক্ত এসে জমেছে তার কথাগুলো জড়িয়ে আসতে চাইছে বারবার কাশের চমকে উঠল কিছু বলতে যাবে এমন সময় চা হাতে নাহার এসে ঢুকলো ঘরে দুজনের দিকে দু কাপ চা বাড়িয়ে দিতে দিতে উভয়ের দিকে তাকালো নাহার তারপর নিঃশব্দে বেরিয়ে গেল সে টেবিলের উপর চায়ের পেয়ালাটা নামিয়ে রেখে জাহানারা আবার বলল অবশ্য শিউলি মেয়ে হিসেবে খারাপ নয় আমার কাজিন আমি ওকে ভালো করেই জানি তাছাড়া আপনার সঙ্গেও মানাবে বেশ কিন্তু কথাটা শেষ করল না সে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে কি ভেবে আবার বসে পড়ল কাশের চায়ের পেয়ালায় চুমুক দিয়ে শুধালো আপনার কথা কি শেষ হয়েছে জাহানারা কথা জবাবে বলল আমার অনধিকার চর্চার জন্য হয়তো আপনি রাগ করেছেন তাই ক্ষমা চাইছি কাশেদ বলল ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু কথা কি জানেন আপনি এই যে এতক্ষণ এত কিছু বললেন আমি তার কোনো হদিস খুঁজে পাচ্ছি না শিউলিকে আমি ভালোবাসি এ কথা আপনাকে কে বললো শুনি ভয় নেই জানারা মৃদু এসে বলল আমি এ নিশ্চয়ই এ নিয়ে দশ জায়গায় আলোচনা করব না কাশেদ বিরক্তির সঙ্গে বলল। আপনি ভুল করছেন শিউলির সঙ্গে আমার তেমন কোনো সম্পর্ক নেই বিশ্বাস করুন সহসা গম্ভীর হয়ে গেল জাহানারা স্থির চক্ষে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সে কি যেন খুঁজতে চেষ্টা করলো ওর চোখের মনিতে তারপর টেনে টেনে বলল সেদিন বাসা থেকে ফিরে আসার পথে আপনি কি কিছু বলেননি ওকে সে ভাবতে চেষ্টা করলো সেদিন অনেক কথা হয়েছে শিউলির সঙ্গে অনেক আলাপ সঠিক সব কিছু ভাবতে গিয়েও মনে হলো না তার ওকে চুপ থাকতে দেখে জাহানারা মৃদু হাসলো উঠে দাঁড়িয়ে বলল অনেক রাত হয়ে গেল এখন উঠি তাহলে কাশের সঙ্গে সঙ্গে বলল একটা ভুল ধারণা নিয়ে আপনি চলে যাবেন বসুন আপনার সঙ্গে আমার কথা আছে জাহানারা বসল বসে বলল বলুন কি কথা পাশের ঘরে মা নামাজ শেষে টেনে টেনে সুর করে কোরআন শরীফ পড়ছেন শরীরটা আজ একটু ভালো আছে তার তাই উঠে বসেছেন বিছানায় কাশের নীরবে কিছুক্ষণ তাকিয়ে রইল দিকে তারপর ধীরে ধীরে বলল সেদিন ওর সঙ্গে আমার তেমন কোনো কথা হয়নি যা হয়েছিল তার সবটুকু আমার মনে নেই তবে যে কথাই হোক না কেন তা থেকে আপনি যে সিদ্ধান্ত টেনেছেন তা সত্যি বলতে কি হাসি পাওয়ার মতো জাহানারা মৃদু হাসলো। আপনার কাছে কৈফিয়ত চাইনি কাশেদ সাহেব আমি কৈফিয়ত দিচ্ছিও না সহসা রেগে গেল কাশেদ আপনি শুনতে চেয়েছিলেন তাই বলছিলাম না করলে বলবো না বিছানা থেকে উঠে দাঁড়িয়ে জানালার দিকে সরে গেল সে দুজনেই নীরব পাশের ঘর থেকে শুধু মায়ের সুর করে কোরআন পড়ার শব্দ আসছে ভেসে ধীরে ধীরে রাত বাড়ছে বাইরে আকাশে অনেক তারা এবার চলি পেছন থেকে জাহানারার কণ্ঠস্বর শুনতে পেল কাশে ফিরে তাকালো না বলল আসুন ঘরের মাঝখান থেকে জুতোর শব্দ ধীরে ধীরে ঘরের বাইরে চলে গেল পাশের ঘরে মায়ের সঙ্গে কথা বলছে জাহানারা কাশে তখনও জানালার পাশে দাঁড়িয়ে মানুষের সঙ্গে সহজভাবে মেলামেশার পরিণাম অবশেষে এই দাঁড়ায় জাহানারার মাধ্যমে পরিচয় হয়েছিল তারপর দেখা হলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতো আলাপ আলোচনা করতো এর ঊর্ধ্বে অন্য কোনো সম্পর্ক ছিল না কে জানে হয়তো এটা জাহানারার একটা মন করা ব্যাপার নিজে থেকেই হয়তো একটা সিদ্ধান্ত টেনেছে সে আর তাই নিয়ে ছুটে এসেছে কাশেদকে বলতে বলতে নয় ঠিক বকতে কিন্তু কেন কাশেদ যদি শিলিকে সত্যি ভালোবেসে থাকে তাতে জাহানারার এত মাথা ব্যথা কেন ভাবতে গিয়ে হঠাৎ যেন একটু আলোর সন্ধান পেল কাশে জাহানারা ভালোবাসে ওকে শিউলি যা বলেছে সব মিথ্যে এত অস্থিরতার মধ্যে কিছুক্ষণের জন্য মনটা ভালো হয়ে গেল বেশ হালকা বোধ করলো সে কাল বিকেলে অফিস থেকে বেরিয়ে জাহানারাদের বাসায় যেতে হবে তাকে ওকে বুঝিয়ে বলতে হবে সব তুমি যা ভেবেছো তার সবটুকু মিথ্যে জাহানারা শিউলির সঙ্গে আমার তেমন কোনো সম্পর্ক নেই যদি কিছু থেকে থাকে সে তো তোমার সঙ্গে আমি তোমাকে ভালোবাসি জাহানারা না তা হয় না মাস্টার সাহেবের সঙ্গে আমাদের বিয়ের সব ঠিক হয়ে গেছে জাহানারা অটল না জাহানারা একবার চেয়ে দেখো তোমাকে ভালোবেসে আমি যে নিঃশেষ হয়ে গেলাম আমি একটি মেয়ে কজনকে ভালোবাসবো বলুন তো জাহানারা চোখে মুখে কৌতুক শুধু আমাকে শুধু আমাকে জাহানারা কাশেদের গলার স্বর কাঁপছে বুকের নিচে যন্ত্রণা বাইরে কাক ডাকছে বোধহয় ভোর হয়ে এলো বিছানা ছেড়ে উঠে বসলো কাশেদ চোখ জোড়া জ্বালা করছে মাথা ঘুরছে সারা দেহে ঘাম মা আর নাহার চাপা কথা বলছে পাশের স্বরে ভোর হবার অনেক আগে ঘুম থেকে ওঠে ওরা সাংসারিক আলাপ আলোচনাগুলো বিছানায় শুয়ে শুয়ে এ সময় সেরে নেয় কলতলায় গিয়ে অনেকক্ষণ ধরে মাথায় জল ঢালল কাশেদ মাথা তুলতেই দেখে নাহার তোয়ালে হাতে পেছনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে তোয়ালেখানা ওকে দিল নাহার হাসতে করে বললো সাবান এনে দেব তোয়ালেখানা হাতে নিয়ে কাশেদ বলল নাহার আর দাঁড়ালো না যেমন নিঃশব্দে এসেছিল তেমনই চলে গেল ঘরে এলে মা শুধালেন কিরে আজ এত সকাল সকাল উঠলি যে কাশ্যপ সংক্ষেপে বলল এমনি বেলা নটার সময় অফিসে যাবার জন্য বেরোচ্ছে মা কাছে ডাকলেন পাশে বসিয়ে গায়ে মাথায় হাত বুলালেন ওর বললেন আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরে আসবি বাবা আমার কেমন যেন লাগছে কাশেপ বলল ভেব না মা তুমি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে মা ম্লান হাসলেন বাড়ি থেকে বেরিয়ে খানিকটা পথ এসেছে এখন রিক্সা এসে থামলো সামনে শিউলি বসে মিটিমিটি হাসছে মুহূর্ত মুহূর্তে বিগত বিকেলের কথা মনে পড়ে গেল কাশেদের বাহ বেশ তো রিকশা থেকে দ্রুত নেমে এসে শিউলি বলল আমি এলাম বাসায় আর আপনি চলে যাচ্ছেন আপনার কোনো বাঁধন নেই আমাকে অফিসে চাকুরি করে খেতে হয় যথাসম্ভব গম্ভীর হবার চেষ্টা করলো কাশেদ শিউরি বলল সে আমি জানি আর এও জানি আপনি একজন অনুগত কেরানি কাজ ফেলে বসে থাকেন না মিষ্টি করে কথাটা বলল সে বলে হেসে উঠল তার স্বভাব সুলভ ভঙ্গিতে কাশেদ তেমনই গম্ভীর স্বরে বলল বাসায় মা আছেন নাহার আছেন জান ওদের সঙ্গে গল্প করে বেশ কিছুটা সময় কাটবে আপনার আমি ওদের কাছে আসিনি তা আপনি জানেন শিউলির কণ্ঠস্বর সহসা পাল্টে গেল কাশে দ্বিতস্তত করে বলল তাহলে কার কাছে এসেছেন তাও আমাকে বলতে হবে ভ্রুজরা বিস্তৃত করে অপূর্ব ভঙ্গিতে হাসল শিউলি তারপরে বলল আমি আপনার কাছে এসেছি এবং আপনার কাছেই আসি কিন্তু কেন উত্তেজিত গলায় সুধালো কাশে আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই যার জন্যে আপনি আমার কাছে আসতে পারেন সারা মুখ কালো হয়ে গেল শিউলির ছোটর কোণে একস হাসি জেগে উঠল ধীরে ধীরে তারপর সে হাসি অতি সূক্ষ্ম ঢেউ তুলে ছড়িয়ে পড়ল তার সম্পূর্ণ ঠোঁটে চিবুকে চোখে সারা মুখে শিউলি মৃদু গলায় বলল রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া না করে আসুন রিকশায় উঠুন ভয় নেই আপনাকে নিয়ে আমি কোথাও পালিয়ে যাব না অফিসে নামিয়ে দিয়ে আমি আমার হোস্টেলে ফিরে যাব কাশেদ বলল আমি রোজ হেঁটে যাই আজও যেতে পারবো শিউলি বলল। দেখুন মেয়ে মানুষের মতো রাগ করবেন না উঠুন রিক্সায় উঠুন শিউলির চোখের দিকে তাকিয়ে এবার আর না করতে পারল না উঠে সে রিক্সাওয়ালাকে যাবার জন্য নির্দেশ দিয়ে শিউলিও পাশে আজ একটু ছোট হয়ে বসতে চেষ্টা করলো কাশেদ শিউলির গায়ে গা লাগতে পারে সেই ভয় শিউলি আর চোখে এক পলক দেখে নিয়ে মৃদু হাসলো। হেসে বলল আপনারা পুরুষ মানুষগুলো এত সহজে বদলে যেতে পারেন কি যে বলবো কাশে চুপ করে থাকবে ভেবেছিল কিন্তু জবাব না দিয়ে পারল না অন্য পুরুষের কথা আমি বলতে পারবো না নিজে আমি সহসা বদলাই আমি যা ছিলাম তাই আছি তাই থাকবো তাই নাকি চোখ জোড়া বড় বড় করে ওর দিকে তাকালো শিউলি শুনে বড় খুশি হলাম কিন্তু জনাব একটা কথা যদি জিজ্ঞেস করি তাহলে রাগ করবেন না তো মুখ টেপে হাসছে শিউলি কাশেদ বলল বলুন ক্ষণকাল চুপ করে থেকে শিউলি ধীরে ধীরে বললো সেদিন বিকেলে সেই একসঙ্গে রিক্সায় চড়ে হাতে হাত রেখে বেড়ানো আর মাঝে মাঝে একটা কি দুটো কথা বলা এর সবটুকু কি মিথ্যা মুখখানা নুয়ে ওর চোখে চোখে তাকাতে চেষ্টা করলো শিউলি সহসা কোনো উত্তর দিতে পারল না সে একটু পরে কিভাবে বলল আপনি যা ভাবছেন সেই অর্থে মিথ্যে আমি কি ভেবেছি তা আপনি বুঝলেন কি করে কারণ আমি শুনেছি সব কাশেদ বিরক্তির সঙ্গে বলল জাহানারা এসেছিল বাসায় কাল বিকেলে শিউলি হঠাৎ গম্ভীর হয়ে গেল অনেকক্ষণ চুপচাপ কি যেন ভাবছিল সে রিক্সাটা কাশেদের অফিসের কাছাকাছি এসে পৌঁছেছে শিউলি আসতে করে বলল সেদিন আপনি একটা অনুরোধ করেছিলেন আমি রেখেছিলাম আজ আমার একটা কথা আপনি রাখবেন ওর কণ্ঠস্বরে আশ্চর্য আবেগ নড়ে চড়ে বসে কাশেদ শুধালো কি কথা বলুন শিউলি গলায় বললো আজ বিকেলে আমি নিউ মার্কেটের মোড়ে আপনার জন্য অপেক্ষা করব আপনি আসবেন কিছু কথা আছে আপনার সঙ্গে আসবেন তো রিকশা থেকে নেমে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল কাশেদ তারপর মৃদু স্বরে বললো চেষ্টা করব চেষ্টা করব নয় অবশ্যই আসবেন ততক্ষণে অফিসের দোরগোড়ায় পা দিয়েছে কাশেদ শিউলি রিকশা নিয়ে তখনও দাঁড়িয়ে রইল চলে গেল না একবার ফিরেও দেখল না সে অফিসে এখন আর সে উত্তেজনা নেই সব শান্ত মকবুল সাহেবের মকবুল সাহেব পক্ষাঘাত্রকে এখনো বিছানায় পড়ে আছেন ভালো হবার কোনো সম্ভাবনা নেই পরস্পরের কাছ থেকে কথা শোনা যায় আজকাল আর আগের সে আর্থিক অনটন নেই তার বড় সাহেবের শ্বশুর এখন তিনি বেশ সুখেই আছেন বড় সাহেবও বেশ সুখী রোজ দুপুরে মজবুল সাহেবের মেয়ে বাড়ি থেকে খাবার নিয়ে আসে তার জন্য পরনে সুন্দর একখানা শাড়ি মাথায় ছোট একটা ঘুমটা হাতে একটা টিফিন ক্যারিয়ার পায়ে পাতলা স্যান্ডেল নিঃশব্দে মেয়েটা উঠে আসে ওপরে হালকা পায়ে সে এগিয়ে যায় বড় সাহেবের কামরার দিকে তারপর দুজনে একসঙ্গে খায় খাওয়া দাওয়া হয়ে গেলে নীরবে আবার বাড়ি ফিরে যায় মেয়েটি প্রথম প্রথম অফিসে সবাই মুখ টিপে হাসত চাপা আলোচনা চলতো ঘরে ওদের নিয়ে আজকাল তাও বন্ধ শুধু মেয়েটি যখন আসে আর সামনে দিয়ে হেঁটে বড় সাহেবের ঘরের দিকে এগিয়ে যায় তখন কি একটা অস্বস্তিতে ভোগে কাশে ইচ্ছে করে মেয়েটিকে দেখতে কিন্তু ও যখন আসে তখন ওর মুখের দিকে তাকাতে গিয়েও পারে না সে কোথা থেকে যেন একটা জড়তা এসে সারা দেহ গ্রাস করে নেয় ওর মেয়েটি ওর বউ হতে পারতো ইচ্ছে করলে ওকে বিয়ে করতে পারতো কাশেদ হয়তো ওকে নিয়ে বেশ সুখী হতে পারতো সে আজ বড় সাহেবের জন্য খাবার নিয়ে আসে সেদিন কাশেদের জন্য আসতো মেয়েটি দুজনে একসঙ্গে খেত ওরা কথা বলতো গল্প করতো কত না আলাপ করতে পারত খেতে বসে কিন্তু জাহানারা জাহানারা কী করলে তুমি অফিসের কাজ করতে বসে একটু মন বসলো না ওর গতদিন বিকেলের ছবিটা বারবার ভেসে উঠছে চোখের সামনে জাহানারার প্রতিটা কথা আবার নতুন করে কানে বাজছে এখন টাইপরাইটারটা একবার কাছে টেনে নিয়ে আবার দূরে ঠেলে দিল সে হঠাৎ সামনে টেবিলের ওপর বিছানো কাগজের দিকে চোখ পড়তে চমকে উঠল কাশের জাহানারার নাম লিখে সম্পূর্ণ কাগজটা ভরিয়ে তুলেছে সে চারপাশে দ্রুত তাকিয়ে একটা কলম দিয়ে ধীরে ধীরে নামগুলো কেটে ফেললো সে কাটতে গিয়ে একটুখানি ম্লান হাসলো ওর জীবন থেকেও জাহানারার নামটাকে হয়তো এমনি করেই কেটে ফেলতে হবে একদিন অফিস থেকে আগে মন স্থির করে নিয়েছিল বিকেলে যাবে জাহানারার ওখানে কাল যে ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে সে চলে এসেছে তা দূর করে আসবে আজ যে কথাটা এতদিন বলেনি বলতে গিয়েও পিছিয়ে এসেছে আজ সে কথাটা ওকে খুলে বলবে সে হয়তো শুনে হাসবে জাহানারা শব্দ করে হেসে উঠবে তবু বলবে কাশের যা হবার হবে জীবনে একটা চরম সিদ্ধান্ত নিতে জাহানারার বাসার বারান্দায় দাঁড়িয়ে ওর মনে হলো কে জানে হয়তো আজ এখানে এই শেষ আসা বুড়িটা বাচ্চা কোলে নিয়ে বারান্দায় বসেছিল ডেকে এনে ওকে বসালো ভেতরে বলল বসেন উনি উপরে আছেন খবর দিয়ে গিয়ে বলে সে চলে গেল ভেতরে সেই যে গেল অনেকক্ষণ আর তার দেখা নেই একা ঘরে বসে ক্লান্তি বোধ করল সে উঠে বার কয়েক পায়চারি করল বসল আবার উঠে দাঁড়ালো জাহানারা এলো না এলো সেই বুড়ি ওর মুখের দিকে সন্ধানী দৃষ্টিতে তাকিয়ে থেকে শুধালো আপনার নাম কি কাশের নাম বলতেই আবার ভেতরে চলে গেল বুড়ি আবার সব চুপ অনেকক্ষণ হলো কারো আসার লক্ষণ দেখা গেল না চোখ মেলে প্রতিনিয়ত দেখা দেয়ালার গুলো দেখতে লাগলো কাশের কিভাবে জাহানারার সঙ্গে আলোচনা করা যেতে পারে মনে মনে তার একবার মহড়া করে নিল তবু কেউ আসে না অবশেষে এলো জাহানারা নয় বুড়িটিও নয় ওদের বাচ্চা চাকরটি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো কাশের চাকরটা মৃদু হেসে বলল। আপাজানের শরীর খারাপ আজ দেখা হবে না অন্যদিন আসতে বলেছে শরীর খারাপ বলে নিচে নেমে এসে একবার কাশেদের সঙ্গে দেখাও করতে পারলো না জাহানারা এর আগে জ্বর নিয়েও ওর সঙ্গে বাইরে বেরিয়েছে সে কাশেদ নিষেধ করলেও আমল নেয়নি আর আজ কথাটা সহসা বিশ্বাস হতে চাইল না ওর চাকরটা মৃদু হেসে চলে গেল ভিতরে হাসলো না যেন বিদ্রুপ করে গেল ওকে আবার একা ঘরের মধ্যে বাড়ি কয়েক পায়চারি করলো কাশে। ভালো লাগছে না বারবার করে মনে হলো জাহানারা ইচ্ছে করে অপমান করলো তাকে সে কোনো অপরাধ করেনি তবু তাকে শাস্তি দিল জাহানারা কাশেদের মনে হলো পুরো দেহটা জ্বলছে ওর অপমান আর অনুশোচনার তীব্র জ্বালা যেন পাগল করে তুলেছে তাকে কেন ওকে ভালোবাসতে গেল সে সামান্য ভদ্রতা সহজ মানবিক বৃত্তিগুলো হারিয়ে ফেলেছে জাহানারা অতি নিচে নেমে গেছে সে ওর তুলনায় সালমা অনেক বড় অনেক উদার মনের মেয়ে সে দেখতে শুনতেও সে খারাপ নয় প্রাণ ভরে কাশেদকে ভালোবাসত সালমা মুহূর্তের জন্য কাশেদের মনে হলো সালমার ডাকে সেদিন সারা না দিয়ে মস্ত বড় ভুল করেছে সে আর শিউলি শিউলির কথা মনে হত শিউলির কথা মনে হতেই কাশেদের মনে পড়লো সন্ধ্যার আগে আগে শিউলি ওর জন্য অপেক্ষা করবে বলেছে নিউ মার্কেটের মোড়ে শিউলির পাশে জাহানারাকে আজ অনেক ছোট মনে হলো কাশেদের শিউলির হাসি কথা আলাপের ভঙ্গি আর বাচ্চা মতো ব্যবহার সব সুন্দর অন্তত জাহানার আছে